এই ভিডিওটা পুরো মিনিংলেস, বানানোর কোনো মানেই হয় না। স্টিল আমি নিজেকে আটকে রাখতে পারলাম না। তোমরা চাইলে ডিসলাইক দিয়ে ভরিয়ে দিতে পারো ভিডিওটা। তো আনন্দবাজার পত্রিকাতে একটা আর্টিকেল পড়লাম, এই কিছুক্ষণ আগে পড়ে উঠলাম। তো সেখানে দেখলাম যশ দাশগুপ্ত যে বিজেপি জয়েন করেছে, এর উপর আমি একটা নিজস্ব পার্সোনাল ওপিনিয়ন রেখেছি, তোমরা চাইলে গিয়ে দেখতে পারো। তো স্যান্ডি শাহ সেটাকে কীভাবে দেখছে সেটা স্যান্ডি শাহ নাকি আনন্দবাজার পত্রিকাকে জানিয়েছে। তো সেখানে স্যান্ডি শাহ বলেছে যে যশ দাশগুপ্তকে দেখলে তিনি মানে নিজেকে আর ধরে রাখতে পারেন না, প্রেমে হাবুডুবু খান, প্রচণ্ড ভালোবাসেন। তবে যশ দাশগুপ্ত তাকে যদি গোলাপ ফুলের বদলে যদি পদ্মফুল দেন তাহলে কিন্তু তিনি সেটা নিতে রাজি হবেন না। মানে বোঝা যাচ্ছে যে যশ দাশগুপ্ত যে বিজেপি জয়েন করেছে এটা স্যান্ডি শাহর পছন্দ হয়নি। এছাড়া তিনি এটাও ক্লেম করেছেন যে মিমি নুসরে যেটা করে দেখাতে পারেননি সেটা তিনি করে দেখিয়েছেন। সেটা হলো যে তিনি দেখুন, একদিকে বলছে যে যশ দাশগুপ্তের বিশাল বড় ফ্যান, তাকে দেখলে মানে প্রেমে হাবুডুবু খায়। আবার অন্যদিকে স্যান্ডি শাহ বলেছে যে মিমি নুসরত পারেননি, সে কাজটা আমি করে দেখিয়েছি। এসওএস কলকাতার প্রচার করতে খুশিমতো স্যান্ডি শাহ চ্যানেলে গোটা টিম এসেছিলো। তো সেখানে স্যান্ডি শাহ নাকি যশ দাশগুপ্তকে হাসিয়েছিল এবং সে বলছে যশ দাশগুপ্তের সব এক্সপ্রেশন সেম, মানে কান্না, হাসি, রাগ, ভয়, রোম্যান্স সব কিছুতে সে এক এক্সপ্রেশন দেয়, সে এক্সপ্রেশন কোনো চেঞ্জ হয় না। সে নাকি সেই এক্সপ্রেশনটা চেঞ্জ করাতে পেরেছিল যেটা মিমি নুসরত পারেনি। তো আমি এটার মানে খুঁজে পেলাম না কিছু। তো এরকম আরও দেখলাম প্রচুর লেখালেখি আছে, সবার ডিটেলসে তোমাদের বলতে পারছি না, তোমরা চাইলে গিয়ে দেখতে পারো। ই আনন্দবাজার যে পত্রিকাটা আছে মানে অনলাইনে যেটা পড়া যায় সেটাকে মানে সেখানে গিয়ে তোমরা দেখতে পারো যে স্যান্ডি শাহ কী কী বলেছে। আমার তো গোটা জিনিসটা পুরো মিনিংলেস মনে হয়েছে। আমার মনে হয় না আনন্দবাজার মতন পত্রিকাকে এইসব জিনিস নিয়ে মানে কাউকে জিজ্ঞেস করা বা কী বলবো এই প্রসঙ্গে একটা আর্টিকেল ছাপিয়ে দেওয়া এগুলো করা উচিত। আনন্দবাজার অনেক দিন ছোটোবেলা থেকে আমরা দেখে এসেছি, অনেক পুরনো পেপার, তাদেরকে আরও মানে যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেগুলোকে তুলে ধরা উচিত, রাদার দেন এ কী ভাবছে ও কী ভাবছে। মানে এটা কোনো ম্যাটারই করে না, এসব ছাপিয়ে মানে আর্টিকেলটাকে মানে ওইটুকুনি কলমটাকে নষ্ট করা হলো। সেই জায়গায় আমাদের চারপাশে প্রচুর খবর আছে যেগুলো নিয়ে কিন্তু আমরা মানে সেগুলো দাবি করতে পারি যে আনন্দবাজার পত্রিকাতে সেগুলো আসা উচিত। সেগুলো না এসে স্যান্ডি শাহ কী ভাবছে সেটা তারা নিয়ে এসেছে। আমি জানি না, এই ভিডিওটা দেখার পরে হয়তো কেউ আবার রিপোর্ট টিপোর্ট মেরে দেবে, সে কারণে কোনো স্ক্রিনশট ট্রিনশট অ্যাটাচ করলাম না। তোমরা চাইলে গিয়ে দেখতে পারো অনলাইনে আর্টিকেলটা পড়ে, মানে মিনিংলেস একটা আর্টিকেল আর কি। স্টিল আমার কোথাও গিয়ে মনে হলো যে এটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করি যে কী হয় আজকাল মিডিয়াতে, মানে অদ্ভুত। আমরা ঘরে বসে ভিডিও বানাচ্ছি, এ করছি, ঠিক আছে, যশ দাশগুপ্ত জয়েন করে ঠিক করেছে না ভুল করেছে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন জানিয়েছি, কিন্তু আনন্দবাজার পত্রিকা কেন এসব ছাপাচ্ছে আমি বুঝতে পারলাম না প্রথম, মানে কোনো মানে দাঁড়ায় না ব্যাপারটা। তো ঠিক আছে বন্ধুরা, এই ভিডিওতে এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। আমি জানি এতক্ষণ অনেকগুলো ডিসলাইক পড়ে গেছে, ইটস ওকে, ফাইন, পালে ভিডিওটা একটু শেয়ার করে দিও, ঠিক আছে? ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার।